আপনি জানেন কি, 2017 সালে নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ওজোন পার্ক, উড হ্যাভেন, রিচমন্ড হিল, হাওয়ার্ড বিচ নিয়ে গঠিত কাউন্সিল ডিস্ট্রিক্ট 32 এ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন বাংলাদেশি হেলাল শেখ। স্বপ্ন, একজন বাংলাদেশি হবেন গর্বিত নিউইয়র্ক সিটি কাউন্সিলর। 2017-র অসম্ভবকে আসুন এবারে সম্ভব করি। সিটি টেক ইউনিভার্সিটির সাবেক নির্বাচিত স্টুডেন্ট বডি প্রেসিডেন্ট হেলাল শেখই জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে। 22 জুন 2021-এর নির্বাচনের প্রাইমারিতে আর্লি ভোট, মেল ইন ব্যালট অথবা সশরীরে হেলাল শেখকে ভোট দিন। এবার দ্বিতীয় নয়, বাংলাদেশি হেলাল শেখকে প্রথম বানানোর লড়াই। Paid for by Hilal Eshek 2021. সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রে যেতে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে যে অভিবাসন প্রত্যাশীর ঢল নেমেছিল তার মধ্যে গুয়াতেমালার নাগরিকরাও ছিলেন। এবার সেখানে সফরে যেয়ে দেশটির নাগরিকদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যেতে নিষেধ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বিদেশ সফরে গেলেন কমলা। এ সফরের অংশ হিসেবে গত সোমবার তিনি গুয়াতেমালায় যান। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামোতে এর সঙ্গে সাক্ষাৎ করেন। গুয়াতেমালার নাগরিকদের উদ্দেশ্যে কমলা হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার যে যাত্রাপথ তা বিপজ্জনক, এতে মানব পাচারকারীদেরই শুধু লাভ হয়। দেশটির জনগণকে সতর্ক করে তিনি বলেন, অবৈধভাবে সেখানে গেলে সীমান্ত থেকে ফেরত পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের যে ভিড় তা নিয়ন্ত্রণে আনতে কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর কমলা হ্যারিসের এই সফর। এ সফরে গুয়াতেমালার প্রেসিডেন্টের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন কমলা হ্যারিস। এছাড়া সম্মেলনে দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে গুয়াতেমালার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা হ্যারিস।